দেখুন, SLST নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, তাদের যে নিয়োগে জট, আইনি জট প্রবলভাবে রয়েছে, সেই নিয়ে যারা কর্মপ্রার্থী তাদের একটি প্রতিনিধি দল, এ নিয়ে তো বৈঠক চলছিলই, তাদের একটি প্রতিনিধি দল গত পরশু সম্ভবত আমার কাছে এসেছিলেন। আমি দলেরও কেউ নই, আমি সরকারের কেউ নই, আমি দলের এবং আমি ওদের শুভানুধ্যায়ী, সেই হিসেবে আমার কাছে এসেছেন। আমি সরকারের কেউ নই, কোনো সরকারি পদে নেই, কোনো সরকারি ক্ষমতা আমার নেই, কিন্তু SLST-র যারা আন্দোলন করছেন তাদের ন্যায্য যোগ্য প্রার্থীদের যে যন্ত্রণা, সেই কারণে আমি তাদের যদি যেভাবে সাহায্য করা যায়, যদি যোগসূত্র হিসেবেও সাহায্য করা যায়, আমি সেই চেষ্টাটা করি। তো সেই বিষয়ে ওনারা পরশু দিন যা বলে গেছিলেন তার ভিত্তিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজ মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় SSC চেয়ারম্যান এবং আইন সংক্রান্ত যে অফিসাররা আছেন তারা ছিলেন, এবং আমি আন্দোলনকারীদের বা কর্মপ্রার্থীদের বক্তব্যটা তুলে ধরার জন্য সেই হিসেবে এখানে উপস্থিত ছিলাম। এখানে দীর্ঘ আলোচনা হয়েছে, যে আগের বৈঠকে যেটা ঠিক ছিল যে আইনের যে মতামত নেওয়া হবে, এক ধরনের আইনি মতামত পাওয়াও গিয়েছে, এবং যেটা আন্দোলনকারীরা আরেকটা রিকোয়েস্ট করেছিলেন যে আইনি জট থেকে বাইরে থাকতে আইনি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কি না, আইনি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কি না, অর্থাৎ SSC প্রক্রিয়াটা শুরু করল, সরকার শূন্য পদের তালিকা তৈরি করার প্রস্তুতি নেবে শিক্ষা দফতর, আইনি শর্ত সাপেক্ষে, অর্থাৎ পরবর্তীকালে যদি কোনো আইনে কোনো কোর্টের রায় এই প্রক্রিয়াটা বানচাল হয়ে যায় সেক্ষেত্রে সেটা মেনে নিতে হবে। তাহলে আইনি প্রক্রিয়ায়, আইনি একটা শর্তাধীন, আইনি শর্তাধীন প্রক্রিয়া চালু করা যায় কি না তার জন্য জরুরি ভিত্তিতে আইনি মতামত নেওয়াটা শুরু হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যেই শীর্ষস্তরের আইনি মতামত নেওয়া হবে, এবং আইন যদি সম্মতি দেয় তাহলে ভালো হয়, একটা জরুরি ভিত্তিতে একটা প্রক্রিয়া এগোতে পারে। আন্দোলনকারীরা এই অনুরোধ করেছিলেন যে সমস্ত দিকের জটিলতা যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আইনি শর্তাধীন নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় কি না। সেক্ষেত্রে মাননীয় শিক্ষা সচিবও জানিয়ে দিয়েছেন যে কোথায় কি শূন্য পদ আছে তার তালিকা দ্রুত SSC-র কাছে পাঠাতে, এবং সেটা আজকে বলেও দিয়েছেন, এবং এটা এই আইনি শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়াটা শুরু করা যায় কি না, পরে যাতে এটার আবার এর বিরুদ্ধে কে কি করবে আবার তদন্ত, কারণ সবাই সদিচ্ছা নিয়ে করছে কাজটা, ফলে আইনি শর্তাধীনভাবে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে দেওয়া যায় কি না তার জন্য জরুরি ভিত্তিতে আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ যত তাড়াতাড়ি সম্ভব কমিশন নেবে, এবং এ ব্যাপারে শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় তিনিও বারবার বলেছেন যে এই জটটাকে কিভাবে খোলা যায়, কিভাবে দ্রুত নিয়োগটা শুরু করা যায়। আমি বিস্তারিত বলছি না, কারণ আগের বৈঠকে ঠিক হয়েছিল যে একটি আইনি মতামত নেওয়া হবে। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে আইনি মতামতের এক মতামত তিনি নিয়েছেন, এবং সেই মতামতটায় কী আছে কি না আছে আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আমারও সেটা পুরোপুরি জানার কথা নয়, এটা সরকারি ওনাদের ব্যাপার। কিন্তু এই জটটা, এই এত রকম জট কাটিয়ে দ্রুত যদি নিয়োগটা শুরু করা যায়, শর্তাধীন নিয়োগ, আইনি শর্ত সাপেক্ষ নিয়োগ যদি শুরু করা যায়, যে প্রসেস শুরু করে দিল কমিশন, পরবর্তীকালে যদি কোর্টে দেখা যায় যে এটা থামিয়ে দেওয়া হলো, তো তখন সেটা স্থগিত হয়ে যাবে। সেটা মাননীয় শিক্ষা সচিব, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে কনসার্ন
যারা রয়েছেন তাদের বলেছেন যে আপনাদের কী কী শূন্য পদ আছে সেগুলো কমিশনকে হ্যান্ড ওভার করুক, কমিশন তার প্রসেস শুরু করুক, ইন দ্য মিন টাইম আইনি শর্ত সাপেক্ষে এই নিয়োগ শুরু করা যায় কি না সেটার জন্য যে আইনি পরামর্শটা নেওয়া সেটা একদম জরুরিতম ভিত্তিতে, সেটা কমিশনের চেয়ারম্যানের একটি বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে, ওনার মানে ওনার স্ত্রী পড়ে গিয়ে পা ভেঙেছেন এবং একটা জরুরি অপারেশনের ব্যাপার রয়েছে, ফলে উনি তার মধ্যেও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব। তো এখন ফলে এইটা একটা জায়গা এসে দাঁড়ানো হয়েছে। যারা আন্দোলন করেছেন তারা বলেছেন যদি সব দিক আটকানো থাকে, সব রকমভাবে কোর্টের জটিলতা থাকে, তাহলে যদি আইনি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রসেস শুরু করা যায় যেখানে বলা থাকবে কোনো মামলায় কোথাও যদি স্টে হয়ে যায়, খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে তারা সেই মামলার পরিণতি মেনে নিতে প্রস্তুত থাকবেন। তো তাদের এই বক্তব্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পেশ করেছিলাম, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তাতে ঠিক হয়েছে যে এটা একটা পথ হলেও হতে পারে কিন্তু তারও একটা আইনি বৈধতা দরকার, কারণ এটার উপর দাঁড়িয়ে আবার যদি কেউ কেন এটা কার মাথা থেকে বেরোলো সিবিআই চাই, হ্যাঁ তাহলে তো সেটা আর এক ঝঞ্ঝাটের জিনিস। তাহলে কি আপাতত কোনো বৈঠকের প্রয়োজন নেই? না, আপাতত যেটা আছে সেটা বৈঠকের প্রয়োজন আছে, বৈঠক হবে, সেটা চেয়ারম্যান চাকরি প্রার্থীদের সঙ্গে কি বৈঠক দরকার নেই? আপনারা যদি এই এই ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের একটা তো মান থাকবে, তারা তাদের বক্তব্যগুলো জানিয়েছেন, তার উপর দাঁড়িয়ে সরকার রেসপন্ড করছে, তো সেখানে মানে কালকে বসলেও তো একই জিনিসটা হবে। তো সুতরাং এখানে একটা খুব যে আইনি শর্তাধীনভাবে ওনারা বলেছিলেন যদি এরকমও হয় যে সব জায়গাটা যদি আটকে থাকে, যদি কোর্টের দিকে তাকিয়ে বসে থাকতে হয় অনির্দিষ্টকাল, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, তাহলে আইনি শর্ত সাপেক্ষে যদি প্রসেসটা শুরু করা যায় তো তাতে কোনো নেতিবাচক মনোভাব, যারা বৈঠকে ছিলেন সরকারি মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব থেকে কেউ নেতিবাচক মনোভাব দেখাননি, বরং এই প্রসেসটা করা যায় কি না বা ত্বরান্বিত করা যায় কি না সে ব্যাপারে ইতিবাচকভাবে যে লিগাল ওপিনিয়ন যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায় তার একটা প্রসেস শুরু হচ্ছে। আইনি পরামর্শ শূন্যপদের জন্য অপেক্ষা করবে না, শূন্যপদ কী কী আছে সেগুলো তৈরি করতে বলে দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষা সচিব কনসার্ন্ড অফিসারদের বলেছেন, আমি সরকারের কেউ নই, আমি বসে বসে দেখেছি, সেইখানেই তো জটটা, সেই জায়গায় জটটা, সেইখানেই আইনি জটটা, সেই জটটা একটা সমস্যা হচ্ছে, জটটা খুলতে সময় লাগছে, ছেলে মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে, একটা হতাশা কাজ করছে, আবার সেটাকে এড়িয়ে যদি করতে হয় তাহলে কে কখন মামলা করে দেবেন, আবার সিবিআইকে সব করে দেবেন, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। এখানে সকলের সদিচ্ছা দেখা যাচ্ছে যে এখানে যারা কর্মপ্রার্থী তাদের যাতে সুরাহাটা হয় এবং দ্রুত সুরাহাটা হয়, তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটাই ডিসিশন হয়েছে, তারা যে অনুরোধটা করেছিলেন যে দরকারে মামলা যেরম চলছে চলুক, যা যা প্রসেস চলছে চলুক, দরকারে আইনি শর্তাধীনভাবে নিয়োগ প্রসেসটা শুরু করা যায় কি না সেটা নিয়ে এগোনোর একটা আইনি তার মতামতটা নেওয়া হবে খুব জরুরি ভিত্তিতে কমিশন এবং শিক্ষা দপ্তরের। আমি এর বিস্তারিতটা বলবো না, এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া, যোগাযোগ 8100071948। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে।
তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।